রেকর্ড দিলাম, আমাকে দেখা যায়, মেবি দেখা যায়, আই ডোন্ট নো। যাই হোক, আচ্ছা আজকে আমরা প্রথমে যেটা দেখবো, সবাই কি শুনতে পাচ্ছ কিনা প্লিজ একটু বলো, সবাই Yes, sir. স্পষ্ট শোনা যায়? Sir. Yes, sir. আচ্ছা আজকে আমরা ক্লজেস এন্ড ফ্রেজেস দেখবো। এই টপিকটা আসলে ট্রান্সফরমেশনের জন্য খুবই দরকার, আর তোমরা ফ্রেজে অনেক সময় তোমাদের এটা অনেকে সমস্যা হয়। লেটস সি ক্লজেস বিষয়টা কি, তোমরা একটু এগুলো স্ক্রিনশট রাখতে পারো অথবা নোট ডাউন করে রাখতে পারো, যেহেতু রেকর্ডে থাকবে পরবর্তীতে তোমরা এগুলো আবার দেখেও নিতে পারবা, ঠিক আছে? তো সমস্যা হবে না। আমি একটু আমার হেডফোনটা আসলে একটু ঝামেলা দিচ্ছে, তো আমি চাচ্ছিলাম বয়ে একটা আমার যে ওটা আছে ওটা দিয়ে চাচ্ছিলাম, কিন্তু হচ্ছে না প্রপারলি। যাই হোক, প্রথমেই তোমরা দেখো হোয়াট ইজ এ ক্লজ। যখনই তোমাকে ক্লজ বলা হবে তুমি মনে রাখতে পারো যে এ ক্লজ ইজ এ পার্ট অফ এ সেন্টেন্স হুইচ ফর্মস এ গ্রামাটিক্যাল ইউনিট হ্যাভিং এ সাবজেক্ট এন্ড ভার্ব। আমি কিন্তু এই যে সাবজেক্ট এবং ভার্ব এটা হাইলাইট করেছি এই জন্য যে তোমরা মনে রাখবা, যখনই যে কোনো স্যার যে কেউ তোমাকে প্রশ্ন করবে হোয়াট ইজ এ ক্লজ, তুমি বলবে যে ক্লজ হবে সেন্টেন্স এর অংশ এবং তার নিজস্ব সাবজেক্ট থাকবে এবং ভার্ব থাকবে। এবং স্যাররা এটাও বলে, খেয়াল করবে যে স্যাররা বলে যে ফাইনাইট ভার্ব থাকবে। তো আমি ফাইনাইট ভার্বের ব্যাপারটা আনি নাই, কারণটা হলো অনেক সময় লিঙ্কিং ভার্ব গুলো ইউজ হয়, ইউজ করা যায় ক্লজ গুলাতে, সেই জন্যই আমি সাবজেক্ট এবং ভার্বটা বললাম। তুমি একটা দেখো, নোট করে রাখো এখানে, ক্লজ ফর্মস এ সেন্টেন্স অর পার্ট অফ এ সেন্টেন্স এন্ড অফেন ফাংশন এজ এ নাউন। ক্লজ কিন্তু নাউন হিসেবে কাজ করতে পারে, মানে পুরা ক্লজটা একটা নাউন হিসেবে কাজ করতে পারে, সাবজেক্ট হিসেবে কাজ করতে পারে, আবার অ্যাডজেক্ট হিসেবে কাজ করতে পারে কোন একটা ক্লজ, অথবা অ্যাডভার্ব হিসেবে কাজ করতে পারে। সেগুলো কিভাবে কাজ করে সেটাও আমরা একটু দেখে নিবো আজকে। তোমরা একটা এক্সাম্পল দেখো এখানে, আই হারিড হোম, লিখলাম কি আই হারিড হোম, হারি মানে আমরা জানি তাড়াতাড়ি করা, এখানে সাবজেক্ট কোনটা আই এবং হারিটটা হলো এখানে ভার্ব। এখানে দেখো তো এই যে এই সেন্টেন্স এর মধ্যে এটা একটা নিজস্ব একটা প্রিন্সিপাল ক্লজ হিসেবে আমরা বলতে পারি, কারণটা হলো এখানে সাবজেক্ট আছে আবার সাবজেক্ট আছে আবার ভার্ব আছে। এরপর আরেকটা এক্সাম্পল দেখো, বিকজ আই ওয়াজ লেট, বিকজ আই ওয়াজ লেট দে ওয়েন্ট উইদাউট মি, যেহেতু আমি দেরি করেছিলাম বা আমি দেরি হচ্ছিল তারা আমাকে ছাড়াই চলে গিয়েছে। খেয়াল করো এই এই সেন্টেন্স এর মধ্যে আমরা দুইটা ক্লজ দেখতে পাচ্ছি, আমি হাইলাইট করে দিয়েছি তোমাদের জন্য। দেখো এই যে বিকজ আই ওয়াজ লেট, এখানে আইটা সাবজেক্ট ওয়াজটা ভার্ব, এটা কিন্তু কোনো ফাইনাইট ভার্ব না, এটা কিন্তু লিঙ্কিং ভার্ব, সেই জন্য আমি কিন্তু আমি এই যে ডেফিনিশনে কোনো ফাইনাইট ভার্ব বলি নাই, বলেছি ভার্ব সাবজেক্ট এবং ভার্ব থাকবে ক্লজে। সো দেখো এই সেন্টেন্সে দুইটা ক্লজ দেখতে পাচ্ছি আমরা, এখানে সাবজেক্ট আই ওয়াজটা হলো ভার্ব, আবার আবার আরেকটা ক্লজ দেখতে পাচ্ছি যেখানে দেখতে পাচ্ছি দ্যাটা সাবজেক্ট এবং ওয়েনটা হলো কি ভার্ব। সো এই যে দেখো ক্লজ মানে তাহলে মনে রাখবো সেন্টেন্স এর অংশ তার নিজস্ব সাবজেক্ট থাকবে এবং ভার্ব থাকবে। আমরা আমি এর চেয়ে জোরে বলা যাবে না তো, মানে এর চেয়ে একটু জোরে বলা যাবে না, এটা আমরা ওই যে হেডফোনটা বললাম না, তুমি যেটা করতে আমি রেকর্ড করে রাখছি তো তুমি পরবর্তীতে আবার দেখতে পারবা, সমস্যা হবে না, ঠিক আছে? তারপর দেখো তোমরা এখানে আমি এগুলো একটু আন্ডারলাইন করে দিয়েছি, আই তার সাবজেক্ট বোঝানোর জন্য, আর কিভাবে আই সাবজেক্ট ওয়াজটা ভার্ব, আবার দ্যাট আর সাবজেক্ট ওয়েনটা ভার্ব। আমরা পরবর্তী স্লাইড একটু দেখবো ক্লজ কে সাধারণত কয়ভাবে ভাগ করা যায়। ক্লজেস আর বেসিক্যালি ক্লাসিফাইড অ্যাজ দেখো প্রিন্সিপাল ক্লজ, অথবা এটাকে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলা হয়, অথবা সাবঅর্ডিনেট ক্লজ, এটাকে আবার ডিপেন্ডেন্ট ক্লজও বলা হয়। সো প্রিন্সিপাল ক্লজটা কি বা সাবঅর্ডিনেট ক্লজটা কি সেটা আমরা পরবর্তী স্লাইডে দেখবো। প্রিন্সিপাল ক্লজ কে এটাও একটু নোট করে রাখবা, প্রিন্সিপাল ক্লজ কে অনেক স্যার মেইন ক্লজও বলে, হ্যাঁ মেইন ক্লজ বলে, কারণ কি সেটা একটু আমরা এক্সাম্পলে গেলে বুঝতে পারবো। তোমরা এটা একটু মনে রাখবা এবং আমি চেষ্টা করেছি তোমাদেরকে সহজ করার জন্য, নোট আকারে করার জন্য এগুলা। দেখো প্রিন্সিপাল ক্লজ বললো তুমি বলবে যে পার্ট অফ এ সেন্টেন্স হ্যাভিং এ সাবজেক্ট এন্ড ভার্ব, মানে কি এটা সেন্টেন্স এর অংশ হতে হবে প্রথম সবচেয়ে বড় কথা হলো এটা, এবং তার নিজস্ব সাবজেক্ট থাকবে এবং ভার্ব থাকবে, এবং ইট ক্যান মেক সেন্স বলা হচ্ছে অন ইজ ওয়ান, মানে তার নিজে নিজে সেন্সটা হয়, আমরা এক্সাম্পল দেখবো, এবং নট ডিপেন্ডেন্ট অন এনি ক্লজ অর পার্ট অফ এ সেন্টেন্স। কিভাবে এক্সাম্পলটা দেখো, বিকজ আই লেফট লেট, বিকজ আই লেফট লেট আই মিস দ্য ট্রেন। এখানে তোমরা দেখো ভালোভাবে খেয়াল করো, আমি হাইলাইট করেছি আই মিস দ্য ট্রেন, বাট এখানে আরেকটা ক্লজ আছে সেটা কি বিকজ আই লেফট লেট, বিকজ আই লেফট লেট, এখানে আইটা সাবজেক্ট লেফটটা ভার্ব ছিল, বাট এটাকে আমি প্রিন্সিপাল ক্লজ বলছি না। কারণটা কি, কারণটা হলো এই ক্লজটার জন্য আই মিস দ্য ট্রেন, আমি যদি আলাদা করে আই মিস দ্য ট্রেন বলি
একটা অর্থবহ সুন্দর একটা সেন্টেন্স হয়ে যায়, মানে এটা কোনোভাবে ডিপেন্ডেন্ট থাকে না। বাট আমি যখন, বিকজ আই লেফ লেট, যেহেতু আমি দেরিতে বের হয়েছিলাম, দেখো অ্যাজ এ রিডার বা অ্যাজ এন অডিয়েন্স আমাদের কিন্তু প্রশ্ন জাগে, হ্যাঁ আমি যেহেতু দেরি হয়েছে কি, একটা আকাঙ্ক্ষা আমাদের মধ্যে থাকে। তো সেই জন্যই এটা, এটার অর্থটা পরিপূর্ণ করার জন্যই আমাদের এই প্রিন্সিপাল ক্লজটা দরকার হয়। তার মানে প্রিন্সিপাল ক্লজ গুলো তুমি চাইলে এক একটা সিম্পল সেন্টেন্স আকারেও বলতে পারো। তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা এগুলো নিয়ে? কারো কোনো প্রশ্ন আছে? হ্যালো, তোমাকে সবাই আসো আমার সাথে। Yes, sir. আচ্ছা আচ্ছা, ওই আচ্ছা, আমি কিন্তু একটা একটু এটা এটা ব্যানিশ করে দিলাম। দেখো আই মিস দ্য ট্রেন, যে আই মিস দ্য ট্রেন যদি তুমি আলাদা করে লিখো দেখবে যে এটা, এটা হ্যাঁ ক্লস, কেন আই মি ট্রেন, ট্রেনটা আমি মিস করেছি, তুমি এটা সেন্টেন্স বুঝাতে পারো। এটার জন্য তোমার যে অডিয়েন্স থাকবে বা তোমার যে লিসেনার থাকবে সে আর জিজ্ঞেস করবে না, কিন্তু তুমি যদি বলতে বিকজ আই লেফট লেট, আমি দেরিতে গিয়েছিলাম, হ্যাঁ যেহেতু আমি দেরিতে গিয়েছিলাম কি, তো এটা সাবঅর্ডিনেট কনজাংশনের জন্য এটা ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। সাবঅর্ডিনেটটা খেয়াল করো, আমরা সেম কথাটা বলছি এখানে। দেখো পার্ট অফ সেন্টেন্স তোমরা একটু মনে রাখবা, এটা আমি হাইলাইট করি নাই যদিও এই জায়গায়, হ্যাভিং এ সাবজেক্ট এন্ড এ ফাইনাল ভার্ব, যদিও ভার্ব, আমি ফাইনাল ভার্ব না, শুধু ভার্ব হিসেবে মনে রাখো। ইট ক্যানট মেক সেন্স অন ইটস ওন, এটা নিজে নিজে সেন্স দিতে পারে না, এবং এটা ডিপেন্ডেন্ট, এটা হাইলাইট করেছি, ডিপেন্ডেন্ট অন দ্য প্রিন্সিপাল অথবা ইন্ডিপেন্ডেন্ট অথবা ক্লজ তোমরা বলতে পারো। এখানে আবার আমরা এক্সাম্পল দেখব, বিকজ আই লেফট লেট, দেখো আগে সেন্টেন্সটা লিখেছি আমি, আগেই বলে দিয়েছি এগুলো অলমোস্ট, তোমরা এখানে জাস্ট দেখো আই মিস দ্য ট্রেন, এখানে আই মিস দ্য ট্রেনটা আমি ব্যানিশ করে দিলাম, বিকজ আই লেফট লেট, যেহেতু আমি দেরি করেছিলাম, আমি দেরিতে বের হয়েছিলাম, যেহেতু আমি দেরিতে বের হয়েছিলাম কি। আর তোমাদের মধ্যে কোনো আকাঙ্ক্ষা আসতেছে এখানে? দেখো এটা কিন্তু ক্লজ, ক্লজ এর সত্যটা কি, সাবজেক্ট থাকবে আবার ভার্বও থাকবে, দেখো সাবজেক্টও আছে ভার্বও আছে, বাট এটা এই সেন্টেন্সটা অর্থটা সুন্দর করার জন্য, পরিপূর্ণ করার জন্য আমরা আর একটা কিছু বলতে হবে, সেই জন্যই এই ধরনের ক্লজ গুলাকে ডিপেন্ডেন্ট বলে। তোমরা এগুলোকে চিনবা কিভাবে ডিপেন্ডেন্ট ক্লজ গুলা? খুব সহজ, সাবঅর্ডিনেট কনজাংশন গুলা দেখে, যেমন এখানে আসবে অল দো আসবে, দো আসবে, সিন্স আসবে, বিকজ আসবে, ইফ আসবে, ইফ জাতীয় যতগুলো কন্ডিশনাল সেন্টেন্স দেখবা, ইফ দিয়ে স্টার্ট যে ক্লজটা দেখবা যে এটা মনে রাখবা যে এটা ডিপেন্ডেন্ট ক্লজ বা এটা সাবঅর্ডিনেট ক্লজ। তোমরা এটা একটু নোট করবা, তোমরা স্ক্রিনশটে রাখতে পারো যারা মোবাইলে আছো, সেটা কি ডিপেন্ডেন্ট আর সাবঅর্ডিনেট ক্লজেস আর অফেন লিংক টু ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বাই সাবঅর্ডিনেটিং কনজাংশনস, একটু আগে যেটা বলেছি তোমাদের সেগুলো কি কনজাংশন গুলো, ওয়েন, দ্যাট, সিন্স, দো, অল দো বলেছি, ইফ বলেছি, অথবা রিলেটিভ প্রোনাউন, আমরা রিলেটিভ প্রোনাউন অলরেডি মডিফায়ার্স এ পড়েছি, যেমন হু, হুজ, ওয়ার, এগুলো এগুলো দ্বারাই কিন্তু মানে প্রিন্সিপাল ক্লজ এর সাথে সে কানেক্টেড হয়। সো এগুলো থাকলেই আমরা বুঝতে পারি ওই অংশটাই সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ গুলোকে আমরা বেশ কয়েকভাবে ভাগ করতে পারি, কি কি দেখো তো, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্ব ক্লজ। তোমাদের এগুলা কিন্তু পরীক্ষায় আসবে না, বাট এগুলো তোমাদের জানা দরকার, এটা বিশাল কারণ আছে। একটা কারণ হলো তোমরা এই যে ইন্টারমিডিয়েট পাস করার পর যখন তোমরা ভার্সিটিতে পরীক্ষা দিতে যাবা, এই টাইপের অনেকগুলো প্রশ্ন স্যাররা তোমাদের জন্য দিবে, তো সেই জন্যই এগুলো আমি তোমাদেরকে একটু পড়াগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে। এখানে আমাদের সাথে দুজন অ্যাড হচ্ছে, আমি একটু ওদেরকে অ্যাড করে দিচ্ছি, ওয়েট। মেবি রাইট, তারা জয়েন করতেছে মেবি। আচ্ছা যাই হোক, বলেছি সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লজ গুলোকে তিন ভাগে ভাগ করতে পারি আমরা, এগুলো নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ অথবা অ্যাডভার্ব ক্লজ। এগুলো কিভাবে হয় আমরা একটু দেখি। প্রথমে আমি একটি ডেফিনেশন দিয়েছি এখানে, নাউন ক্লজ ইজ এ ক্লজ হুইচ ক্যান ফাংশন অ্যাজ এ নাউন, একদম সিম্পল, মানে তুমি ক্লজ তো বুঝেছো অলরেডি, ক্লজ মানে তার সাবজেক্টও থাকবে আবার ভার্বও থাকবে, এটা তো আশা করি সবাই বুঝতে পেরেছো। কিন্তু নাউন ক্লজ কখন হবে? নাউন ক্লজ খুবই সিম্পল, মনে রাখবা যে নাউন ক্লজ অবশ্যই ক্লজ, বাট যেটা ফাংশন করে নাউন হিসেবে, নাউন মানে সাবজেক্ট হিসেবে কাজ করে, এটা অথবা অবজেক্ট হিসেবে কাজ করে অথবা কমপ্লিমেন্ট হিসেবে কাজ করে। কেমন? এখানে দেখো, হি সেজ দ্যাট হি ইজ এ থিফ, সে বলে যে সে একটা চোর,
he says that he's a thief ekhane that he is a thief eta ki amra ektu pore bolchi ami tomader tomader guessing guess er aktese jaygay erpor dekho that he is a good man is quite bogus je she ekta bhalo manush eta khub mane bogus ekta kotha bogus mane bujho jeta ashole eta bangla to ami properly bolte parina but bogus ke bogus i boli eta ashole shotto na fake bolte paro tarpor ekta sentence dekho what I want to say দেখো ইজ দ্যাট ইট ইজ ডিফিকাল্ট টু ডু আমি যা বলতে চাচ্ছি তা হলো এটা করাটা কঠিন এখানে দ্যাট হি ইজ এ থিফ এই যে আন্ডারলাইন করলাম এই জায়গায় এটা কিন্তু একটা অবজেক্ট হিসেবে কাজ করছে আমি একটু পরে বলছি যে আমি আন্ডারলাইন সবগুলো আগে করে ফেলেছি যেহেতু দ্যাট হি ইজ এ গুড ম্যান এটা কিন্তু একটা সাবজেক্ট হিসেবে কাজ করতেছে এই যে ইজ ভার্বের এই পুরো একটা ক্লজ কিন্তু দেখো তো সাবজেক্ট আসছে ভার্ব আসছে এখানে অবজেক্ট বলেছি দেখো তো সাবজেক্ট আসছে আবার আমরা অলরেডি বলেছি ক্লাস বোঝার জন্য আমাকে দেখবো যে কি সাবজেক্ট আছে কিনা যে সাবজেক্ট আছে প্রোনাউন একটা আছে দেখতে পাচ্ছি আমরা এখানে ওয়ান্ট দা দেখতে পাচ্ছি কিনা ফাইনাল ভার্ব হিসেবে তো এই যে সাবজেক্ট আসছে ভার্ব আসছে তার মানে একটা ক্লজ বাট ক্লজ ঠিক আছে বাট এটাকে আমি যদি আরো ডেফিনিটিভ করতে যাই আরো পার্টিকুলারলি বলতে যাই তাহলে আমরা দেখবো যে এটা এই পুরো অংশটাই একটা নাউন কিসের নাউন এটা এই ইজ ভার্ব যেটা রয়েছে সেটা আর সাবজেক্ট হিসেবে এটা কাজ করতেছে সো সেটা সেজন্য এটাকে নাউন ক্লজ বলি আমরা আমি এখানে একটু লিখে দিয়েছি দেখো তো এই যে দ্যাট হি ইজ এ থিফ এটা কিন্তু অবজেক্ট এই জায়গায় তাছাড়া এই দুটা কিন্তু দ্যাট হি ইজ এ গুড ম্যান এটা কিন্তু সাবজেক্ট হোয়াট আই ওয়ান্ট টু সে এটাও কিন্তু সাবজেক্ট দেখো পুরো একটা ক্লজ সাবজেক্ট হিসেবে কাজ করতেছে কিসের সাবজেক্ট এখানে দেখো ইজ ভার্বটা সাবজেক্ট এখানে দেখো আবার কিভাবে ইজ ভার্বটা সাবজেক্ট হিসেবে কাজ করতেছে এগুলোকে নাউন ক্লজ হিসেবে আমরা বলতে পারি এবং পরবর্তীতে আমরা দেখবো অ্যাডজেক্টিভ ক্লজ অ্যাডজেক্টিভ ক্লজ খুবই সহজ আমরা জানি অ্যাডজেক্টিভ কাকে মডিফাই করে আমরা জানি অ্যাডজেক্টিভ নাউন কে মডিফাই করে জানি না সবাই মডিফাইস এ করেছে সবাই অ্যাডজেক্টিভ কি করে হ্যালো তোমরা একটু আমাকে ফিডব্যাক দিও প্লিজ তোমরা কি সবাই শুনতে পাচ্ছ আমাকে ইয়েস স্যার আচ্ছা আমরা মনে আছে তোমাদের মডিফায়ার্স বলেছি যে অ্যাডজেক্টিভ কাকে মডিফাই করে কাম অন ট্রাই নাউন হ্যাঁ আমরা জানি অ্যাডজেক্টিভ সব সময় নাউন কে মডিফাই করে কাকে মডিফাই করে নাউন কে মডিফাই করে সো অ্যাডজেক্টিভ ক্লজ ও কিন্তু এই কাজটা করবে সেটা কি অ্যাডজেক্টিভ ক্লজ আমি এখানে ডেফিনিশনটা দিয়েছি দেখো তো ইজ এ ক্লজ হুইচ ক্যান ফাংশন অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ তার মানে এটা মডিফাইস নাউন আর নাউন ইকুইভ্যালেন্টগুলোকে কি করে মডিফাই করে সো নাউন কে যেই মডিফাই করে আমরা বলেছি এগুলো অ্যাডজেক্টিভ হয়ে যায় আমরা দেখেছি ডিটারমিনার সবগুলো অ্যাডজেক্টিভ মনে আছে তোমাদের আশা করি মনে আছে আমরা একটু এক্সাম্পলে যাব দা ম্যান হু কেম হিয়ার ইয়েস্টারডে ইজ মাই ব্রাদার প্রথম সেন্টেন্সটা এভাবে লিখলাম দা ম্যান হু কেম হিয়ার ইয়েস্টারডে ইজ মাই ব্রাদার এখানে হু কেম হিয়ার কাকে মডিফাই করেছে তোমরা বলো তো ব্রাদার কে মাই ব্রাদার এটাকে তোমরা পড়েছো মনে আছে কিনা দেখো এটা রিলেটিভ ক্লজ হিসেবে পড়েছো দেখো তো এটা কিন্তু এই রিলেটিভ ক্লজটা কিন্তু এই জায়গায় অ্যাডজেক্টিভ ক্লজ কারণটা হলো এটা নাউন কে মডিফাই করছে যে ম্যানটাকে মডিফাই করেছে বলে ম্যানকে মডিফাই করেছে বলে এই পুরো অংশটা অ্যাডজেক্টিভ ক্লজ তো আমরা দেখতে পাচ্ছি অ্যাডজেক্টিভ ফাংশন করতে কাজ অ্যাডজেক্ট হিসেবেই এই ক্লজটা কাজ করতেছে এইভাবে আরেকটা সেন্টেন্স দেখো এটা বিখ্যাত একটা প্রবাদ ইংরেজি আনইজি লাইজ দা হেড দ্যাট ওয়ার্স আ ক্রাউন বলছে যে যে মাথায় একটা মুকুট থাকে তার মাথায় কিন্তু সবসময় যে একটা তাজ থাকে ক্রাউন থাকে সবসময় কিন্তু আনইজি ইনেস তার মধ্যে কাজ করে আমার মতো তোমার মতো খুব সহজ বুদ্ধ জীবন যাপন করতে পারে না কারণ তাহলে তাকে সবসময় চিন্তা করতে হয় তার 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 প্রজারা বা তার যারা সাবজেক্ট যারা তারা কি করতেছে না
যাই হোক, এটা এটা তো প্রবাদের ব্যাপারটা পরে যাবে, বাট এখানে খেয়াল করো এই হ্যাট কে মডিফাই করেছে কে, দেখো তো দ্যাট, এবং হ্যাট কে মডিফাই করেছে দ্যাট, এটা কিন্তু সাবজেক্ট এই জায়গায়, এবং অয়েসটা কিন্তু ভার্ব, তার মানে সাবজেক্টও পাইলাম ভার্বও পাইলাম, এবং কিন্তু নাউন কে মডিফাই করতেছে বলেই এটা হলো, এই পুরো অংশটা হলো অ্যাডজেক্টিভ ক্লজ। কোন ধরনের ক্লজ? অ্যাডজেক্টিভ ক্লজ। তোমরা আমাকে পাশে, তোমরা যারা একটু মডিফাইসটা বুঝেছো তাদের মনে, তোমরা চাইলে আমাকে বলতে পারো, স্যার এটা তো আমরা চাইলে রিলেটিভ ক্লজ বলতে পারি কিনা। দেখো তো রিলেটিভ ক্লজ বলতে পারি আমরা এটাকে, বলো সবাই, আমরা কি এটাকে রিলেটিভ ক্লজ বলতে পারি কিনা? হ্যালো, তোমরা কি ঘুমায় গেছো সবাই? নো স্যার। আচ্ছা আচ্ছা, আর তোমাদেরকে সবাই থেকে একটা আমি ফিডব্যাক নিতে চাচ্ছি, যে এখানে আমি তোমাদের প্রশ্ন করেছি সবাইকে, তোমরা কিন্তু ফিডব্যাক দিবা তো? আমি তো তোমাদেরকে এখন না দেখেই আমি ক্লাসটা নিচ্ছি কিন্তু। আর তোমাদের গ্রিড ভিউটা আমি আনি। আচ্ছা দেখি এখানে কে কে আছো, সো প্রায় অলমোস্ট সবাই আছো দেখি। বাট তোমরা, আমি যদি বলি যে একটা ফিডব্যাক ফিডব্যাক দিবা প্লিজ, ঘুমায় যাইও না, ঘুম আসলে আমাকে বলিও স্যার আমার ঘুম পাচ্ছে, ঠিক আছে স্যারকে জানাইও। যাই হোক, আমরা এই জায়গায় দেখছিলাম কি, দা ম্যান হু কেম হি স্টাডিজ মাই পলিসি আর ইজ লাইস ইন দা হ্যাট দ্যাট ওয়েয়ারস দা ক্রাউন, এখানে দ্যাট ওয়েয়ারস দা ক্রাউন ইজ দ্য ক্লজ। কিভাবে? হি গেভ মি আ পেন হুইচ ওয়াজ রেড, যে পেন কে মডিফাই করেছে দেখো তো, এটা এই যে রিলেটিভ প্রোনাউন সাবজেক্টটা এখানে, তারপর ওয়াজটা কিন্তু ভার্ব এখানে, সো এই পুরো অংশটাকে আমরা চাইলে অ্যাডজেক্টিভ ক্লজ বলতে পারবো, কারণটা হলো এটা নাউন কে মডিফাই করছে বলে। কাকে মডিফাই করছে? নাউন কে। হ্যাঁ রাজি, ওর কিছু বলবা? নো স্যার। অলরাইট, বুঝতেছো কিনা সবাই একটু প্লিজ আমাকে এই ফিডব্যাকটা দাও, তোমরা বুঝতেছো কিনা? জি স্যার। জি স্যার। ওকে ওকে, থ্যাংক ইউ। আচ্ছা তোমরা, আমি একটু আন্ডারলাইন করে দিলাম এই জায়গায়, দ্যাট ওয়াজ দ্য ক্রাউন হুইচ ওয়াজ রেড। এখানে এরপর আমরা অ্যাডভার্ব ক্লজটা দেখবো, অলমোস্ট সেম অ্যাডভার্ব ক্লজটা এখানে। দেখো তো অ্যাডভার্ব অর অ্যাডভার্বিয়াল ক্লজ ইজ এ ক্লজ হুইচ ফাংশন অ্যাজ অ্যান অ্যাডভার্ব। আমরা মডিফাইয়ার্স এ অ্যাডভার্ব নিয়ে কিন্তু একদম ডিটেইলস ডিসকাশন করেছি, যাদের এগুলো নিয়ে একটু কনফিউশন থাকবে তারা একটু দেখে নিবা, হ্যাঁ কারণ এগুলো প্রচুর আসবে তোমাদের ভার্সিটি এক্সামগুলোতে আসবে, বাট এখানে তোমার পড়ার ক্ষেত্রে এগুলো অনেক সহায়ক হয়। উই স্টাডি হার্ড সো দ্যাট, দেখো এই দেখো, সো দ্যাট উই ক্যান ডু ওয়েল ইন লাইফ। আমরা কেন প্রচন্ড পড়াশোনা করি, খুব বেশি পড়াশোনা করি, কারণ ধরো যাতে করে আমরা জীবনে ভালো করি, আমরা খালি পরীক্ষা পাশের জন্য পড়াশোনা করি এমন না, আমরা কিন্তু জীবনে ভালো করার জন্য পড়াশোনা করি। আমি এটাই এটাই তো শুনতে চাই, তোমাদের দেখতে চাই। যাই হোক, তাহলে কি জন্য আমরা পড়াশোনা করি? দেখো ভার্ব কে আমরা মডিফাই প্রশ্ন করতেছি কি দিয়ে, আমরা জানি কি দিয়ে প্রশ্ন করলে আমরা অ্যাডভার্ব গুলো পাই, যাতে করে আমরা জীবনে ভালো করি। সো এটা পুরোটা কিন্তু একটা অ্যাডভার্ব ক্লজ। অ্যাডভার্ব ক্লজ কি বুঝলাম? এখান থেকে সাবজেক্ট আসছে, আবার এখানে একটা ফাইনাল ভার্ব বা ভার্ব দেখতে পাচ্ছি আমরা এখানে। আই ওয়ান্ট টু কলেজ বিকজ আই ওয়ান্ট টু লার্ন অ্যাবাউট লাইফ, আমি কলেজে গিয়েছিলাম কারণটা হলো আমি জীবন সম্পর্কে শিখতে চেয়েছিলাম। তো এই জায়গায় দেখো তো, যে ওয়াই ডিড আই গো কলেজ, কেন আমি কলেজে গিয়েছিলাম? বিকজ আই ওয়ান্ট টু লার্ন অ্যাবাউট লাইফ। দেখো তাহলে এই এই যে এই ক্লজটা এখানে যে দেখতে পাচ্ছি, সাবজেক্ট আসছে ভার্ব আসছে, এটা আমরা চাইলে অ্যাডভার্ব ক্লজ বলতে পারি। এগুলো কিন্তু এই যে অ্যাডভার্ব ক্লজ অ্যাডজেক্টিভ সবগুলো কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ, মনে রাখিও। হ্যাঁ সবাই, ইউ উইল ফেল আনলেস ইউ স্টাডি, যতক্ষণ তুমি পড়াশোনা করো তত তুমি কি করতে পারো, মানে তুমি ফেল করবা যতক্ষণ তুমি পড়াশোনা করো। এখানে আমি আবার আন্ডারলাইনে রাখছি এখানে, খেয়াল করো, বিকজ আই ওয়ান্ট টু লার্ন অ্যাবাউট লাইফ আনলেস ইউ স্টাডি এটসেট্রা এটসেট্রা। সো আমরা দেখলাম কি কি, তাহলে আমরা ক্লজ দেখলাম, সাবঅর্ডিনেট ক্লজ গুলো বিশেষ করে দেখলাম, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্ব ক্লজ। আমরা এরপরে দেখবো ফ্রেজ। ফ্রেজটা খুবই সহজে মনে রাখা যায়, ক্লজ এবং ফ্রেজের মধ্যে অনেকের মধ্যে একটু কনফিউশন চলে আসে। একটু দেখো, ফ্রেজ যখন বলবো আমরা মনে রাখবো গ্রুপ অফ ওয়ার্ডস, ফ্রেজ মানে গ্রুপ অফ ওয়ার্ডস, এটা মনে রাখবো সবাই। হ্যাঁ কেন, একটা ওয়ার্ড হলে তো শব্দ বলি, আর একের অধিক শব্দ হলেই ফ্রেজ হয়। তো ফ্রেজ এবং ক্লজ এর মধ্যে পার্থক্যটাকে একটু পরে আসবে। এটা a group of words which is used as a single part of a speech in a sentence. A phrase does not contain a finite verb. Dekho phrase e finite verb thake na,
and does not have a subject predicate structure subject ebong je verb er je structure ba predicate er je structure ta egulo thake na mane phrase is just word er koyekta word mile ekta ortho dey ba ekta bhognangsho type er ortho dey egulo ke amra phrase boli amra example e jai nishi is in the kitchen tumra khyal kore highlight korechi amra in the kitchen to walk in the morning is a good exercise she does not like walking in the morning nishi is in the kitchen dekho nishi subject is the verb ei je ei pore ongsho ta jodi ami alada bhabe liktam in the kitchen ki liktam in the kitchen so ei je in the kitchen jodi liktam etake amra clause bolte partam na partam na karon ta ki eta dekho to ekhane subject o nai abar verb o nai देखो तो टू वॉक इन द मॉर्निंग टू वॉक देखो इनफिनिटिव फ्रेज देखते टू दि स्टार्ट तुम्हारा मॉडिफायर्स এটাও পড়েছো এই পুরোটা কি মিলে একটা নাউন হিসেবে কাজ করতেছে যদিও কারণ ইজ এর নাউন হিসেবে এটা পুরোটা মিলে একটা ফ্রেজ না দেখো তো কোন সাবজেক্ট এবং প্রিডিকেট স্ট্রাকচার এখানে নাই শি ডাজ নট লাইক দেখো শি ডাজ নট লাইক লাইক সাবজেক্ট ভার্ব এখানে আগে চলে আসছে এর পরে অংশটা আমরা পার্টিসিপল ফ্রেজ দেখতে পাচ্ছি না প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ मुछे दिलाम she does not like ta मुछे दिलाम तारपर the girl is mine is मुछे दिलाम to walk in the morning শুধু সাবজেক্ট হিসেবে কাজ করা যেতে পারে বাট এখানে কিন্তু ভার্ব থাকতে হবে সো সেই হিসেবে এটা কিন্তু একটা ফ্রেজ কারণ একের অধিক শব্দ walking in the morning same in what salwar kameez same সো ফ্রেজ তাহলে মনে রাখবে যে গ্রুপ ওয়ার্ডস হুইচ ইজ ইউজড অ্যাজ এ সিঙ্গেল পার্ট অফ স্পিচ আর কিছু মনে রাখা দরকার নিশি ইজ ইন দা কিচেন আচ্ছা যাই হোক আমি মনে হয় একটু ঈদের সময়টাতে কিছুই করতে পারি না কোনো কন্টেন্ট রিলিজ করতে পারি না এই কন্টেন্টটাও কিন্তু অনেক আগে তোমাদের কাছে আমার প্রশ্ন তোমরা ক্লাস নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা তোমাদের হ্যালো এভরিওয়ান আচ্ছা প্রথমে আমার ওকে ফাতেমা শাম্মি তুমি বলো তোমার ক্লাস নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা হ্যালো ফাতেমা তুমি কথা বললে আমি শুনতে পাচ্ছি না তুমি হয়তো কথা বলতেছো বাট আমি শুনতে পাচ্ছি না আচ্ছা আমি ওকে স্কিপ করে গেলাম ওর কথা যেহেতু শুনতেই পাচ্ছি না আমাকে জুই বলবে জুই জি স্যার হ্যাঁ তোমার কোনো প্রশ্ন আছে ক্লজ এবং ফেস নিয়ে কোনো প্রশ্ন আছে কি স্যার সমস্যা নাই বুঝছি কেন কারণ আমরা সেন্টেন্স ট্রান্সলেশন যখন যাব এই পড়া কিন্তু বারবার করে ফিরে আসবে আর তোমাদেরকে কিন্তু প্রশ্ন করব এগুলো নিয়ে তাসনুবা জারিন না স্যার সমস্যা নাই কিন্তু আমি যখন আসছি তখন সাবঅর্ডিনেট ক্লজ তো শেষ হয়ে গেছে আচ্ছা আমি আমি কিন্তু ওই রেকর্ড করে রেখেছি সো আমি আপলোড করে দিব সো তুমি দেখে নিতে পারবে হ্যাঁ আচ্ছা ওকে ও আসিকা হ্যালো আসিকা আসিকা কি আছে আমাদের সাথে নাকি ঘুমিয়ে গেছে না স্যার কোনো প্রবলেম নাই আমি কোনো ক্লাস হয় নাই মানে নাই আসলে ওইদিন জাস্ট আমরা আবার ও আনিসা হ্যালো আনিসা স্যার সমস্যা নাই ক্লাস ফ্রেজ বুঝছো তুমি ভালো হবে জি স্যার রেকর্ডের ফাইলটা দিয়ে দিব তার এক্সারসাইজও দিব আমাদেরকে এরপরে আয়েশা বলবে আয়েশা
না স্যার সমস্যা নাই রাজিউর জি স্যার আচ্ছা বুঝছো আমার প্রবলেম বুঝছি অলরাইট অলরাইট আচ্ছা আমাদের সাথে আবিদ ছেলেটা মনে হয় ইন করেছিল ও কই ও কি আবার লিপ নিছে স্যার আবিদ আবিদ ছিল পরে আইমানও আসছিল পরে দেখো তখন পর দেখি যে নাই ও আচ্ছা আইমান আইমান আইমানের যাও আইমানের সাথে ওদের সাথে মানে আমি আবার কি বলে আইমান মাহিন ওরা আমার সাথে আবার এমনি পড়বে ইয়াতে এই অফলাইনে পড়বে আবার সেই ক্ষেত্রে ওরা আমার অনলাইনে ক্লাসটা ওরা হয়তো স্কিপ করবে এখন থেকে আর আবিদ আমাদের সাথে পড়বে মুস্তাবি চলে গেল কেন সে আমাকে একটু জানাই নাই ও একটু জানালো দরকার ছিল মুস্তাবি তো স্যার অ্যাক্টিভই হয় না ওকে তো আস করার জন্য অ্যাক্টিভিটি হবে না ওকে তো আমি আস করতে পারছি না ও অ্যাক্টিভ হয় না কখন আচ্ছা যাই হোক ওকে জিজ্ঞেস করি কেন কেন তারপর আর কে এখানে আমাদের আর কে আসার কথা ছিল আজকে ইবনাত ইবনাত মেবি বাইরে এখনো আমি ওর জন্য রেকর্ড করে রাখলাম ও পাবে এখান থেকে নিয়ে নেবে ক্লাসটা তো একটুকুই থাকলো আমাদের তোমাদের হোমওয়ার্কটা আমি দিব ইয়াতে দিব ক্লাস ক্লাসে বিশেষ করে ট্রান্সফরমেশনে তো আসলে এই পড়াগুলো অনেক ভাবে আসবে আমি আমার অ্যাপ্রোচটা তোমাদেরকে একটু জানাই রাখি আমি যখন ট্রান্সফরমেশন পড়াতে যাই আমি তিন তিন ধরনের পড়াগুলো তোমাদেরকে পড়াই বা তিন ধরনের পড়া তোমাদের আসে এগুলো যেমন একটা হলো ডিগ্রি অফ অ্যাডজেকটিভস একটা হলো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস এই যে আজকে দেখব যে ক্লজের ব্যাপারটা আসছে শুধু ট্রান্সফরমেশন সেন্টেন্সের জন্য এগুলো ব্যাপারগুলো আমরা দেখব তোমরা আমাকে রিয়েল যদি জুমে ক্লাসে যায় তোমরা ইয়া করবা আমি ক্লাস আপলোডও দিব আবার ইউটিউবের লেকচারগুলো আর একটা হলো তোমাদের সেটা হলো ভয়েস চেঞ্জ এটাও কিন্তু তোমাদের অনেকের মধ্যে একটু ঝামেলা হয় তো স্যারের সাথে একদম এগুলো প্র্যাকটিস করবা আশা করি তোমাদের ভালো হবে তো একটুকুই থাকলো সবাই ভালো থাকো ফাতেমা কি আসছে ফাতেমা কি আওয়াজ দিতে পারতেছে এখন ফাতেমা তুমি কি আমাদেরকে শুনতে পাচ্ছো নাই ও নাই যাই হোক একটুকুই সবাই ভালো থাকো সুস্থ থাকো আমি রেকর্ডেড ফাইলটা তোমাদেরকে লিংক দিয়ে দিব সবাইকে শুভেচ্ছা সবাই সবাইকে সবার প্রতি সবার জন্য দোয়া রইলো আল্লাহ স্যার আসসালামু আলাইকুম